প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল ভাই আলহাদি, সিনিয়র শিক্ষক, আশারাম উচ্চ বিদ্যালয়, কামালগঞ্জ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তোমাদেরকে সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রথম অধ্যায় পার্ট পাঁচ ইমানে মুফাসসাল থেকে আলোচনা করব। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، وصوم رمضان. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকা তথা সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পরিচালনার জন্য, বাস্তবায়ন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। অসংখ্য নবী রাসূল মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হলে আমাদেরকে সত্যিকারে মুমিন হতে হলে, মুসলিম হতে হলে কতিপয় জিনিসের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হয়, যা আমরা ইমানে মুফাসসাল করেছি। যে ইমানে মুফাসসাল, ইমান অর্থ বিশ্বাস, মুফাসসাল অর্থ বিস্তারিত বিশ্বাস। ইমানে মুফাসসাল: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ এক, আমি ইমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি; দুই, তার ফেরেশতাগণের প্রতি; তিন, তার কিতাবসমূহের প্রতি; চার, তার রাসূলগণের প্রতি; পাঁচ, আখিরাতের প্রতি; ছয়, তাকদীরের প্রতি; সাত, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। আমাদেরকে এই সাতটি বিষয়ের পর বিশ্বাস স্থাপন করতে হবে।
সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস, এই বিশ্বজগতে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, আইনদাতা, বিধাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীর নাই। এবং মালায়েকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা নূরের তৈরি, তারা স্ত্রীও নয় পুরুষও নয়, অসংখ্য ফেরেশতা যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রত আছে। এমনকি আমাদের সাথেও দুজন ফেরেশতা রয়েছেন যারা আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন, কেরামান কাতিবি, দুজন ফেরেশতা। এছাড়াও আরও চারজন সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রথম ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর বাণী নবী রাসূলদের নিকটে পৌঁছান। এরপর হযরত প্রথম ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নবী রাসূলের নিকট পৌঁছান। হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি সকল মানুষের রিজিকের ব্যবস্থা করেন এবং সময়মতো বৃষ্টি বর্ষণ করেন। আজরাইল আলাইহিস সালাম, তিনি সমস্ত প্রাণীর তথা মানব জাতির রূপ ধারণ করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শক্তি দিয়ে রেখেছেন যে তিনি কিয়ামতের দিন, যেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবেন, তিনি সিংহাসন ফুৎকার দিবেন, বলে কিয়ামত সংঘটিত হবে। এরপর আমাদেরকে বিশ্বাস থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একসাথে চারখানা কিতাব অবতীর্ণ করেছেন। সকল আসমানি কিতাব সমূহ নিয়ে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এর ভিতরে প্রধান কিতাব হচ্ছে চারটি, কোরআন, ইঞ্জিল, তাওরাত, জাবুর। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের বরকতে হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের বরকতে হয়েছে, ইঞ্জিল হযরত ঈসা আলাইহিস সালামের বরকতে হয়েছে। আর কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মানব জাতির অগ্রদূত, সারা জীবন মানুষের কল্যাণে যার জীবন নিহিত সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাইয়্যিদে মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এরপর আমাদের বিশ্বাস স্থাপন করতে রাসূলগণের প্রতি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 পয়গাম্বর, মতান্তরে 224,000 পয়গাম্বর নবী রাসূল এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, তাদের সকলের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। সকলের বাক্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করা, তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, নচেত আমাদের ঈমান কখনো পূর্ণ হবে না। এরপর আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত পরকাল, মৃত্যুর পরের জীবন, এই জীবনই শেষ নয়, এরপরও আমাদের আরেকটা জীবন আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মে হিসাব গ্রহণ করবে, সে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষ সে ভালো মন্দ, মানুষের জন্ম মৃত্যু সকলের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এমনকি মানুষ কেউ সাদা, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আমাদের মৃত্যুর পর যে দুনিয়ার শেষ নয়, এরপর আরেকটি জীবন আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সমর্পণ করবে এবং সেখানে মানব জীবনের কর্মের হিসাব গ্রহণ করবে। সেই বিচার দিবস উত্থান প্রতি আমাদের সকলকে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের পঞ্চম প্রথম অধ্যায় আকাই দিবা অনুষ্ঠান থেকে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা তোমার বুঝতে পেরেছো ইমান অর্থাৎ বিশ্বাস, ভরসা অর্থাৎ বিস্তারিত বিশ্বাস, এবং একজন মানুষকে মুমিন হতে হলে, মুসলিম হতে হলে এই সাতটি বিষয়ের উপর অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। এই সাতটি বিষয়ের উপর বিশ্বাস ছাড়া কখনো একজন মানুষ পরিপূর্ণ মুমিন মুসলিম হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার অনুরোধ হইল যে তোমরা ইমানের যে মহাস্থানের সাতটি বিষয় আমরা আলোচনা করলাম, এখান থেকে তোমরা ইমানের মহাস্থানের অর্থ সহ আরেকটি লিখবে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে ইমানের মহাস্থানে আলোচনা করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। পরিশেষে তোমাদের সকলকে আগামী ক্লাসে যোগদান করা অনুরোধ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। যখন তোমরা বাহিরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কখনো পচাকার করে বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। পরিশেষে তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।